জোবাইর, আপনি এখন কোন এলাকায় আছেন এবং সেই এলাকায় ঘূর্ণিঝড় দানার কি ধরনের প্রভাব পড়েছে আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে কুয়াকাটা সমুদ্র সৈকতে রয়েছি। ঘূর্ণিঝড় দানার প্রভাবে কুয়াকাটা সমুদ্র সৈকত উত্তাল রয়েছে, বাতাসের চাপ রয়েছে। রাতে স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ফিট পানি বেড়েছিল, তবে ঘূর্ণিঝড় দানা তেমন প্রভাব উপকূলে পড়েনি। তবে কিছুটা প্রভাব পড়েছে গতকাল দুপুরে যে ঘটনা ঘটেছিল এবং বিকেলে। সব মিলিয়ে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ এবং কলাপাড়া উপজেলায় প্রায় 12টি ঘর একেবারেই ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। 5 জন আহত হয়েছিল, 1 জন বরিশাল হাসপাতালে নেওয়া হয়েছিল, ভর্তি করা হয়েছে, তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছে বলে আমরা খবর পেয়েছিলাম। এবং পটুয়াখালী জেলার বিচ্ছিন্ন যে দ্বীপগুলো রয়েছে, যে সকল এলাকায় বেড়িবাঁধ বিধ্বস্ত এলাকা এবং বেড়িবাঁধের বাইরের যে এলাকা, সে এলাকার মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক ছিল, এখন আতঙ্ক কেটে গেছে। যেহেতু রাত্রিবেলা তেমন কোনো প্রভাব উপকূল এলাকায় পড়েনি, সেহেতু মানুষের মধ্যে তেমন কোনো আতঙ্ক এই মুহূর্তে নেই। এর আগের যে ঘূর্ণিঝড়গুলো ছিল, প্রত্যেকটি ঘূর্ণিঝড়ই উপকূলে কমবেশি আঘাত এনেছে, উপকূলের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ঘূর্ণিঝড় দানায় সেভাবে তেমন কোনো ক্ষতিগ্রস্ত মানুষ হয়নি। তবে যে সকল এলাকায় বেড়িবাঁধ নেই, সে সকল এলাকায় হালকা কিছু পানি উঠেছে, কিন্তু এই মুহূর্তে সে এলাকাগুলোর মানুষগুলো ভালো রয়েছে, তেমন কোনো সমস্যা নেই বলে আমাদের জানিয়েছে। আর যেই ঘরগুলো ভেঙে গেছে সে এলাকার মানুষগুলো একটু কষ্টে রয়েছে, এবং যারা আহত হয়েছে তারাও কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে আমরা জেনেছি। কুয়াকাটা সমুদ্র সৈকতে সকালে তেমন কোনো পর্যটকদের সমাগম নেই, যেহেতু গতকাল প্রশাসন মাইকিং করেছিল, বলেছিল সৈকতে যাতে কেউ না নামে সতর্ক করা হয়েছিল, যার কারণে আজ সকালে কুয়াকাটা সমুদ্র সৈকতে সূর্যোদয় দেখার জন্য তেমন কোনো পর্যটক আসেনি। এই মুহূর্তে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, গুমোটো আবহাওয়া বিরাজ করছে, তবে সকাল থেকে তেমন কোনো বৃষ্টি আমরা দেখিনি। তবে আবহাওয়া অফিস জানিয়েছে যে আজ সারাদিন হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এতটুকু ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ।